আসলে জেলা বিভাগ এবং ক্লাব এটার একটা সমন্বয় পরিষদ হয়েছে এবং ফুটবল যেভাবে এগোচ্ছে, ফুটবল যে তিমিরে যে ঠেকেছে, এখান থেকে এর প্রতিদান পাইতে হলে একটা সংঘবদ্ধ এবং স্ট্রং একটা ফোরাম দরকার। সেই জন্য কিন্তু এই ফোরামের মানে আবির্ভাব এবং আবিষ্কার। এই ফোরামের যে প্রবক্তা উনি আমাদের রুহুল আমিন সাহেব ছিলেন, উনি বর্তমানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে আমাদের যে নেতা উনি তৈরি করে দিয়ে গেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ফর্ম দাঁড়িয়ে গেছে এবং আমরা পূর্ণ প্যানেল আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার মূল্যায়ন, আমি কিন্তু ওই কমিটির একজন এবং আমি গত 12 বছরের কালের সাক্ষী হয়ে আছি ওই কমিটির। এই 12 বছরে ওনারা তৃণমূল পর্যায়ে, যেখান থেকে আসলামের জন্ম হয়েছে, যেখান থেকে বাবলুর জন্ম হয়েছে রাজশাহী মাটি থেকে, এইসব জায়গাটাকে ওনারা ভুলে গেছেন। ওনারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালতে যায়, সেখানে তো গাছ বাঁচানো যাবে না। ঠিক ফুটবলের ওই চিত্রই মানে দেখা দিয়েছে যে সারা বাংলাদেশে আপনি উপেক্ষা করে ফুটবল হতে পারে না, কারণ সারা বাংলাদেশে যে ট্যালেন্টেড প্লেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে, আসলে এটা সোনার বাংলা। এই বাংলাটাকে যদি সমভাবে মূল্যায়ন করা যেত, ডেফিনেটলি ফুটবল এত পিছিয়ে পড়তো না, এরা নিজস্ব গতি পেত এবং আমাদের সময় যে ফুটবলটা ছিল সেটা হয়তো ফিরে আসতো।